Assalamu alaikum. Hello everyone. Welcome to my channel Tuna Tuni in Austria. আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই নতুন বছরের। দেখতে দেখতে অনেক তাড়াতাড়ি চলে গেল 2019 সাল। আমি আজকে আপনাদের মেকআপ প্রোডাক্টস দেখাবো। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে কিছু মেকআপ প্রোডাক্টস নিয়ে ভিডিও করব। অস্ট্রিয়ায় অনেক ধরনের শোরুম রয়েছে মেকআপের, মুলার, বিপা, ডিএম। আমি আজকে মুলার এবং বিপা এই দুই জায়গায় ভিডিও করেছি, এখানে মেকআপগুলো আপনাদের দেখাবো। এটা মেবেলিন ফিট মি, মেবেলিন ফিট মি ফাউন্ডেশন। এটা অনেক অনেক ভালো এবং আপনি রেগুলার ইউজ করতে পারবেন এভরিডে। আমি এটা এভরিডে ইউজ করি কারণ আমার এভরিডে প্রয়োজন হয়। আমি ক্লাসে যাই, শপিং করি, প্রতিদিনই আমার বের হতে হয় বাসা থেকে। সো এটা আমি ইউজ করি আর এটা এক বছর যাবৎ ইউজ করছি, আমার ফেসে কোনো প্রবলেম হয়নি এখন পর্যন্ত। এখানে সব মেকআপের আপনার টেস্টার দেওয়া থাকে, আপনি আপনার শেড অনুযায়ী, আপনার ফেসের যে শেড সেই অনুযায়ী আপনি আপনার শেডটা চুজ করতে পারবেন কোন শেডের। এটা হচ্ছে মেবেলিনের সুপার স্টে মেকআপ ফাউন্ডেশন। এটা হেভি মেকআপের জন্য এটা অনেক ভালো। আর মেবেলিন প্রোডাক্টসগুলো আপনি মিডিয়াম রেঞ্জে পাবেন, আর মিডিয়াম রেঞ্জে এটা অনেক ভালো মানের মেকআপ প্রোডাক্ট আমার কাছে মনে হয়। আমি এক বছর হয়ে গেছে প্রায় এখানে এসেছি, তো আমি মেবেলিনটা এখানে আসার পর ইউজ করছি। আমি দেখলাম যে এটা অনেক ভালো, আর মেবেলিনের লিপ গ্লোসগুলো অনেক ভালো, ম্যাট লিপ গ্লোস। এগুলোর কালার অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে। আর এটা আসলে মিডিয়াম রেঞ্জ হওয়াতে সবাই ইউজ করতে পারে, সব মানুষই, কারণ হাই রেঞ্জের যে মেকআপ প্রোডাক্টসগুলো রয়েছে তো এগুলো তো আর সবাই ইউজ করতে পারে না। এখানে অনেক ধরনের ব্র্যান্ডের মেকআপ রয়েছে, লরিয়াল প্যারিস, এনওয়াইএক্স, রেভিলন, রেভলিউশন, ল্যাংকম, ল্যাংকমের রয়েছে, দিওরের রয়েছে, গোশের আছে অনেক। এখানে অনেক ধরনের ব্লাশন আছে, নেইল আছে, আইলেশ আছে। আপনি মেকআপের যা যা চাইবেন মেকআপ প্রোডাক্টসে সবই পাবেন এখানে। এই নেইলগুলো অনেক ভালো, এটা কিস ব্র্যান্ডের। আর নেইলগুলো আপনি 8 euro থেকে শুরু করে আই থিঙ্ক 15-16 euro মধ্যে পেয়ে যাবেন ভালো মানের। অনেক ধরনের নেল রয়েছে, অনেক ডিজাইনের রয়েছে, নেল পলিশ রয়েছে এখানে বিভিন্ন কালারের ভালো মানের। আইলেশগুলো অনেক ভালো, আইলেশগুলো আপনি 7 বা 8 euro থেকে শুরু করে পাবেন ভালো মানের। এখানে একটা সুবিধা আছে যে আপনি কম প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জে সবকিছুই পাচ্ছেন, আর এখানে সবকিছু অরিজিনাল পাচ্ছেন, কোনো এখানে নকল নেই, নকল প্রোডাক্টস নেই এখানে, সবকিছুই অনেক ভালো, আপনার স্কিনের কোনো ক্ষতি হয় না। এটা ক্যাট্রিক ব্র্যান্ডের, এই ব্র্যান্ডের লিপস্টিকগুলো অনেক ভালো, ম্যাট লিপস্টিক যেগুলো, আমি এই ব্র্যান্ডের ম্যাট লিপস্টিকগুলো ইউজ করি। তো আর এটার প্রাইস অনেক কম, কম প্রাইসের মধ্যে, কিন্তু এই লিপস্টিকগুলো অনেক ভালো মানের, কালারগুলো ভালো, এবং ম্যাট লিপস্টিক যে ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু ভালো মানের। এত কম প্রাইসে যে এত ভালো মানের প্রোডাক্ট হয়তো অন্য কোনো মেকআপ প্রোডাক্টে নেই এরকম। অলরেডি এই ব্র্যান্ডের অনেকগুলো লিপস্টিক হয়ে গিয়েছে আমার,
একটা কালার ছিল আমার অনেক ফেভারিট, ওইটা প্রায় শেষের দিকে, এটা আমি সামারে কিনেছিলাম। তো আমি জিজ্ঞাসা করেছিলাম তাদের এই কালারটা নেই কেন, কোনো শোরুমই নেই। তো তারা বললো যে এগুলো তো সামার কালেকশন ছিল, এগুলো সামারে আবার আসবে। তো সামারের অপেক্ষায় আমার থাকতে হবে ওই কালারটার জন্য। এই কেট্রিকের এই লিপস্টিকটাও আমার ফেভারিট। আমাকে যারা চেনেন ভিয়েনায়, আমাকে দেখেছেন, তো তারা হয়তো বেশিরভাগ দেখবেন যে আমি এই কালারটাই ইউজ করি বেশিরভাগ টাইমে। যদি আপনারা আমাকে ফলো করে থাকেন তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন যে এই কালারটা আমি ইউজ করি বেশিরভাগ টাইমে। এই কালারটা অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে এই কালারটা। ELF এর এটা ব্র্যান্ড, এটা আমি ইউজ করিনি এই ব্র্যান্ডের। এই ব্র্যান্ডটা আমি আসার পরে দেখিনি, মোলারে ছিল না, এটা কয়েক মাস হলো এসেছে। লরিয়াল প্যারিসের ফাউন্ডেশন ইউজ করেছি আমি আগে, মেবিলিন ইউজ করার আগে ইউজ করেছি। তো মেবিলিনটা যখন ইউজ করা শুরু করলাম তো এটা এখন বন্ধ। মেবিলিনটা আমার কাছে ভালো লাগে, এটাও অনেক ভালো। এবং লরিয়াল হাই রেঞ্জের প্রোডাক্ট, লরিয়ালের লিপস্টিকগুলো ভালো, এখানে সব কিছুই ভালো এই ব্র্যান্ডের, মাস্কারা আইলাইনার সব কিছুই ভালো। হেভি মেকআপের জন্য মেবেলিন, লরিয়াল, NYX এগুলো অনেক ভালো মানের ব্র্যান্ড। অনেক ব্র্যান্ডের মেকআপ আছে যে কিছুক্ষণ পর আপনার ফেস কালো দেখায়, কালো হয়ে যায়, বাট এই ব্র্যান্ডের মেকআপগুলো কখনই কালো হয় না আপনার ফেসে দিলে। আর অনেকেই মেকআপ ফাউন্ডেশন কেনার সময় ভুল করে, সঠিক শেড অনুযায়ী কিনতে পারে না অনেকেই। তো যখন ফেসে দেয় তো আপনার ফাউন্ডেশনের কালার এবং ফেসের কালার ডিফারেন্স থাকলে তখন কিন্তু আপনাকে দেখতে বাজে দেখাবে। তো ফাউন্ডেশনের কালার এবং ফেসের কালার খুব ম্যাচ করে কিনতে হয়, খুব যাচাই করে, তো সেদিকে আপনার খেয়াল রাখবেন। এই মেকআপ বক্সগুলো অনেক ভালো, আমার কাছে ভালো লাগে, এখানে সব কিছুই আছে, আই শ্যাডো, নেল পলিশ, লিপস্টিক, দেখতে ব্রিফকেসের মতো। আমার বিয়ের সময় আমার হাজব্যান্ড এনেছিল আমার জন্য, আমার কাছে এখনো আছে এটা, দেখতে অনেক কিউট লাগে, তো সেই কারণে আমি অনেক যত্ন করে রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। এই নেল পলিশগুলো অনেক ভালো এই ব্র্যান্ডের, বিভিন্ন কালারের রয়েছে। এটা মোটামুটি মিডিয়াম রেঞ্জের আই থিঙ্ক অন্যান্য ব্র্যান্ডের তুলনায়, কিন্তু অনেক ভালো নেল পলিশ। আমি নেল পলিশ ইউজ করি না, আগে করতাম, এখন প্রায় কয়েক বছর ধরে ইউজ করি না। বাট আমার যে ফ্রেন্ডরা রয়েছে এখানে, তো ওরা নেল পলিশ অনেক ইউজ করে, হাতে নেল ইউজ করে, তো দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর কালারের নেল। আপনারা ফাউন্ডেশন চেক করার সময় ফেসের এক পাশ থেকে শুরু করে গলা পর্যন্ত শেডটা মানে দেখবেন, যে ওই শেডের সাথে যদি ফাউন্ডেশনটা ম্যাচ হয় তাহলে বুঝবেন যে এই শেডটা আপনার পারফেক্ট ফাউন্ডেশন। এটা দিওর ব্র্যান্ডের, দিওর হচ্ছে আপনার হাই রেঞ্জের ব্র্যান্ড, আমি ইউজ করিনি এখনও দিওরের, তো বলতে পারছি না দিওর ফাউন্ডেশন বা লিপস্টিক কেমন। এটা ল্যাংকম, ল্যাংকমেরটাও ইউজ করা হয়নি, ল্যাংকমের পারফিউম ইউজ করছি। NYX এর করেছি, NYX এর
ফাউন্ডেশন অনেক ভালো, লিপস্টিক ভালো। এখানে আরো ব্র্যান্ড রয়েছে, এটা ক্লিনিক, এস্টে লাউডার। এস্টে লাউডারের ফাউন্ডেশন মোটামুটি ভালো, বাট আমার কাছে এটা ভালো লাগে না। এটা আপনার লিকুইড অনেক, আর হচ্ছে ঢেলে ইউজ করতে হয়, তো সেই জন্য আমার অনেক বিরক্ত লাগে ব্যবহার করতে। আমি শুধু এটা একবারই কিনেছিলাম, তো অনেক বিরক্ত লাগে যখন আমি ফেসে দিই, তো তাই এটা ইউজ করি না। এখন আমি বিপাতে চলে এসেছি। তো রেভলিউশন ব্র্যান্ডটা আপনার মুলারে নেই, বিপাতে রয়েছে। তো রেভলিউশনের ফাউন্ডেশন অনেক ভালো, বিশেষ করে আই শ্যাডো প্যালেটগুলো অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর কালারের আই শ্যাডো প্যালেট রয়েছে এখানে। এটা আমার রয়েছে, এটা শিমারিংয়ের আপনার গ্লেজ দেয় যখন আপনি চোখে দিবেন। এটাও ভালো, কিন্তু এটার যে কালারগুলো, এই কালারগুলো প্রায় বেশিরভাগ প্যালেটেই রয়েছে, তো আমার, আমি যে প্যালেটটা কিনেছি তো ওটার মধ্যেও ছিল, তাই আর এটা কেনা হয় নাই। কিন্তু আমি বিশেষ করে এটা কেনার জন্যই গিয়েছিলাম, তো দেখলাম যে ওগুলোর সাথে এটা প্রায় সেমই কালার মিল আছে, তো তাই আর আমার এটা কেনা হয়নি। এগুলো আপনার, এগুলো হচ্ছে আপনার 6 ইউরো 99 সেন্ট করে, নিচেরগুলো 6 ইউরো 99 সেন্ট করে, আর এগুলো হচ্ছে রেভলিউশন 16 ইউরো 99 সেন্ট করে। তো এগুলোর প্রত্যেকটা কালার অনেক ভালো, এবং আপনার পরিমাণে খুবই কম লাগে, আপনি অল্প একটু চোখে দিলেই দেখবেন যে অনেক, মনে হবে যে অনেক বেশি দেয়, অনেক গাঢ় দেখায়। আর রেভলিউশনের সবকিছুই অনেক ভালো। এটা NYX, NYX এর মেকআপ ফাউন্ডেশন অনেক ভালো, আমি ইউজ করেছি এটা, সবকিছুই ভালো, আমার কাছে ভালো লেগেছে। হেভি মেকআপ করতে চাইলেও আপনি এই ব্র্যান্ডটা চুজ করতে পারেন। আমার কাছে এই যে আপনাদের দেখালাম ব্র্যান্ডগুলো, এগুলো অনেক আমার কাছে ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা। তো আজকের মতো এতটুকুই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।